হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাওলি পাঁচমিশালি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, চলে এলাম আজকে ইভিনিংটা তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং। তো সকালটা খুব তাড়াহুড়োর মধ্যে কেটে গেছে, তাই ক্যামেরাটা অন করতে পারিনি। আর হ্যাঁ, তোমাদের সাথে ইভিনিং ব্লগ আমি শেয়ার করতেই পারি না, তো আজকে একটু ইভিনিং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো স্যাটারডে সানডে মেয়ের তো দুদিনই নাচের ক্লাস থাকে, তো আজকে ডান্স ক্লাসের মোমেন্ট একটু স্পেশাল হবে, কারণ আজকে 4th September আর কাল হচ্ছে 5th September। তো কালকে হচ্ছে টিচার্স ডে, যেই জিনিসটা আমরা ছোটোবেলায় ভীষণ এনজয় করতাম, কোচিনে কোচিনে বা স্কুলে বলো। তো আমরাও চেষ্টা করেছি গার্জেনরা যে আমাদের মেয়েরাও এনজয় করুক ওদের স্যারের সাথে, মানে ডান্স স্যারের সাথে। তো আমরা কিছু গিফট কালকেই স্যাটারডেতেই কিনে নিয়েছিলাম, তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আমি ব্লগটা তো তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম, তাই শেয়ার করা হয়নি। কী গিফট কিনেছি সেটার ফটোটা আমি সাইডে দিয়ে দেবো। তো সেইটা গিফটটা আজকে দেবে ওরা সবাই মিলে, তার একজনক তোমাদের সাথে শেয়ার করব। ওর জন্য আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। পুরো ভিডিওটা দেখো, খুব ছোট্ট ব্লগ হবে, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে সেটা তোমরা সবাই জানো, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, আর হ্যাঁ শেয়ার অবশ্যই করতে হবে। তো চলো নাচের ক্লাসে যাওয়া যাক, তার আগে গিফটটাকে সুন্দর করে র‍্যাপ করে সোজা নাচের ক্লাসে দেখা হচ্ছে। এখানে গিফট র‍্যাপ করা হয়ে গেছে, আর গিফটগুলোর পিক তোমাদের আমি পাশেই দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর সোজা চলে যাবো ডান্স ক্লাসে, আর ডান্স ক্লাস থেকে এসে আমরা আবার তোমাদের সাথে দেখা করব। আর হ্যাঁ, এটা আমি একাই দিচ্ছি না, এটা সবাই মিলে প্রায় 7-8 জন মিলে আমরা এই গিফটটা স্যারকে দিচ্ছি। ডান্স ক্লাস থেকে চলে এসেছি, ছোট্ট একটা ঝলক শেয়ার করলাম, কারণ ডান্স ক্লাসে কোনো ভিডিও অ্যালাউ নেই। তো ওইটুকুনি মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করে বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি। আর এখন মেয়ে করছে স্কুলের প্রিপারেশন, কারণ কালকে স্কুলেও তো টিচার্স ডে আছে, তাই না? তো স্কুলে যাবে, কী কী গিফট নিচ্ছে, কী কী প্রিপারেশন নিচ্ছে, চলো তোমাদের সাথে দেখাই, তারপরে কী করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন চলছে স্কুলের প্রিপারেশন, কালকে টিচার্স ডে বলে কথা, আর স্কুলে কালকে বেশ সুন্দর করে সেলিব্রেশন হবে বলেই দিয়েছে, বেলুন টেলুন নিয়ে যেতে বলেছে, ক্লাসরুম ডেকোরেশন হবে, তো কিছু স্পেশালও করতে চাইছিলো। তো বেশ রাত হয়ে গেছিলো, তবু কিন্তু টায়ার্ড হয়ে পড়েনি, ও সমানে বলে যাচ্ছে যে আমি কিছু দিতে চাই, এমন কিছু দিতে চাই যেটা সবার থেকে একটু ইউনিক গিফট হবে। তো আমি বললাম সেটা কী হতে পারে, পেন এমনি গিফট করবে, পেন কিনে এনেছে, কিন্তু ওর খুব ইচ্ছা ছিল একটা ড্রয়িং গিফট করবে মিসকে, যেহেতু এখন ছোট ছোট করে আঁকতে বেশ ভালোই শিখে গেছে। আর হ্যাঁ, ওর ড্রয়িংয়ের সমস্ত কিছু কাজে কিন্তু হেল্প করে ওর পাপা, কারণ তোমরা অনেকেই হয়তো জানো যে ওর পাপা খুব সুন্দর আঁকে, আর ও আর্ট কলেজে স্টুডেন্ট ছিল। তো এখানে দেখো মেয়েকেও গাইড করেছে পুরোটা, কিছুটা ও এঁকেছে, কিছুটা মেয়ে করেছে। তবে হ্যাঁ, মেয়ে অনেকটাই চেষ্টা করে ওর পাপার মতন করে করার, নিশ্চয়ই সকলের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই ওর পাপার থেকেও ভালো একটা আর্টিস্ট হয়ে উঠতে পারবে। তো এখন পুরো ড্র তো হয়ে গেছে, এবার কালারিং পর্ব, বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, তাই বললাম যে পাপা অনেকটা করে, তুমি অনেকটা করেছো, এবার পাপাকে দাও। তো ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপরও আর একটা আঁকা করবে, সেটা হচ্ছে ওর বাড়ির টিচারের জন্য। তো এখন আপাতত তোমাদের সাথে আমি আমার মেয়ের স্কুলের টিচারের জন্য যেই গিফটটা করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো গিফটটাকেও পুরোটা ভালো করে সুন্দর করে ড্রয়িং করে নিক, তারপর আমি পুরো ড্রয়িংটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে হ্যাপি টিচার্স ডে লেখা আছে, আর সুন্দর একটা রেনবো সাইন সাথে সানলাইট, মানে দারুণ লাগছে। আর ও কিছু বলতে চায় সেটাও তোমরা শুনে নাও, আজকে আমার মেয়ে ভীষণ হ্যাপি। আর কেমন হয়েছে ড্রয়িংটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, মেয়ে কিন্তু তোমাদের কমেন্টস পড়ে, আর এটা কিন্তু সত্যিই পড়ে। তো চলো মেয়ের মুখ থেকে একটা জিনিস শুনে নাও। আমার বাবা হচ্ছে বেস্ট আর্টিস্ট ইন মাই লাইফ। শুনে বেশ মনটা ভালো হয়ে যায় যে না, ওর পাপাকে খুব সুন্দর একটা আর্টিস্ট মনে করে। আর সত্যি কথা বলতে আমার হাজবেন্ড সত্যি একটা আর্টিস্ট, খুব সুন্দর আঁকে। স্কুলের ড্রয়িং করা হয়ে গেছে, স্কুলের সমস্ত কিছু রুটিন গুছিয়ে গিফটটি র‍্যাপ করে
একদম ব্যাগের মধ্যে প্যাক করা হয়ে গেছে, শুধু স্কুলে যাওয়ার অপেক্ষা। আর কি কি সেলিব্রেট করবে সেটা তো স্কুলেই করবে, সেটার জন্য তো আমি আর ক্যামেরাটা ঢোকাতে পারবো না, তাই না? স্কুলে পসিবলও নয়। তো আমাদের ডিনারও হয়ে গেছে, আজকে ডিনারটা পুরো মাই করেছে, আলু ভাজা পরোটা আর সকালে চিকেন আর ভাত হয়েছিল। তো বুঝতেই পেরেছো শুয়ে পড়েছি আমি অলরেডি, আর আমার মেয়ে এখন শুতে যাবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে জানাবে, আর হ্যাঁ শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে করে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়। আর কি টাইপের ভিডিও দেখতে চাও একটু বলো তো দেখি, কিন্তু আমি ব্লগ ভিডিও দেবো, কারণ আমি পছন্দ করি ব্লগ দিতে। আর যে সকল বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করোনি, ঝটপট যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে আমার দেওয়া নতুনত্ব ভিডিওর আপডেট সবার আগে তোমাদের নোটিফিকেশানে চলে যাবে। আমি ক্লান্ত হয়ে পড়েছি, তাই আজকে আমি প্রচুর ঘুমোবো, ঘুম পাচ্ছে, আর কাল সকাল সকাল উঠতে হবে ঠিক ভোর 7টায়। আশা করছি কাল সকাল ভোর 7টা থেকে আবার তোমাদের সাথে দেখা করবো। তো তার জন্য কী করতে হবে? ঘুমোতে হবে। তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।